প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পহেলা জুলাই 2020, আজ হচ্ছে ক্যানাডা ডে, ক্যানাডার 153তম জন্মদিন। আমরা 3 বছর আগে এই জুলাই মাসেই ক্যানাডাতে এসেছিলাম, কিন্তু তখন ক্যানাডার ডেটা পার করে এসেছিলাম, পহেলা জুলাইয়ের পরে আমরা এসেছি, যার ফলে সেই সময়টা এসে ক্যানাডা ডে আমরা দেখতে পারিনি। কিন্তু গত 2 বছর দেখেছি ক্যানাডা অনেক আড়ম্বর করে ক্যানাডা ডে এখানে উদযাপন করে। স্পেশালি এডমন্টনে দেখেছি এই দিনটিতে এডমন্টন একদম আলোক সজ্জিত হয়ে যায়, অনেক আড়ম্বর করে দিনটাকে সেলিব্রেট করা হয়। এখন যেহেতু দুনিয়া মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে এখন তো আর কোনো উপলক্ষ কেন্দ্র করেই কোনো রকম সেলিব্রেশন নেই, এই কারণে এবার ক্যানাডাতেও এটাকে ওরকম করে কোনো আড়ম্বর করে কোনো সেলিব্রেশন করা হচ্ছে না, যার যার মতো করে পারিবারিকভাবে দিনটিকে উদযাপন করছে। ক্যানাডার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, আনন্দের একটি দিন। ক্যানাডা ডে উপলক্ষে আমি চিন্তা করলাম যে ক্যানাডা বিষয়ে একটু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করি। ক্যানাডাতে যারা থাকে, যারা ক্যানাডার অধিবাসী, এখানকার জনগণ, সে পার্মানেন্টলি থাকুক কিংবা অস্থায়ী ভিত্তিতেই ক্যানাডায় থাকুক, সে 4 রকম স্টেটাসের কোনো একটি স্টেটাস নিয়ে থাকে। সুতরাং ক্যানাডায় কারোর সাথে যখন আপনার পরিচয় হবে বা ক্যানাডা থেকে কারোর সাথে যদি আপনার পরিচয় হয়, আপনি মনে রাখবেন সে এই 4টি স্টেটাসের কোনো একটি স্টেটাসের আন্ডারে সবসময় পড়বে। 1 নম্বর স্টেটাস হচ্ছে টেম্পোরারি রেজিডেন্টস, যারা টেম্পোরারি একটি টাইমের জন্য, পিরিয়ডের জন্য ক্যানাডায় আসে। তারা কারা? এটা হতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য আসে। এটা হতে পারে টেম্পোরারি ওয়ার্কার্স, যারা কোনো সিজনাল কাজে ক্যানাডায় আসে কিংবা একটা পিরিয়ডের জন্য আসে, 1 বছরের একটি ওয়ার্ক পারমিট নিয়ে আসে, 2 বছরের একটি ওয়ার্ক পারমিট নিয়ে আসে, কিংবা যারা ভিজিটার ভিসায় এখানে আসে। এই 3টি গ্রুপকেই বলা হয় টেম্পোরারি রেজিডেন্ট, তারা ক্যানাডার জন্য অস্থায়ী ভিত্তিতে এখানে রেজিডেন্ট হিসেবে, বাসিন্দা হিসেবে এখানে কাজ করতে কিংবা পড়াশোনা করতে কিংবা বেড়ানোর উদ্দেশ্যে এখানে আসে। মনে রেখেন, টেম্পোরারি রেজিডেন্ট যারা, তারা কিন্তু পর্যায়ক্রমে, মানে প্রসেসের মধ্য দিয়ে আবার পার্মানেন্ট রেজিডেন্টও হয়ে যেতে পারে, কিন্তু যে সময়টা তারা এখানে ছাত্র কিংবা কর্মী কিংবা এখানে ভিজিটার, সেই সময়টিতে তাদের স্টেটাস হচ্ছে টেম্পোরারি রেজিডেন্ট। 2 নম্বর স্টেটাস হচ্ছে পার্মানেন্ট রেজিডেন্ট, যারা এখানে পার্মানেন্টলি থাকে, স্থায়ী বাসিন্দা হিসেবে এখানে আসে কোনো একটি হয়তো মাইগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে, যাদের সরকার এখানে পার্মানেন্টলি থাকার জন্য অনুমতি দেয়। মনে রেখেন, ওয়ান্স পার্মানেন্ট রেজিডেন্ট ইজ অলওয়েজ এ পার্মানেন্ট রেজিডেন্ট, মানে হচ্ছে আপনি ক্যানাডা একবার পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে আসার পরে যদি আপনি চলেও যান আবার নিজ দেশে বা অন্য কোনো দেশেও চলে যান, তারপর আবার কখনো যদি ক্যানাডায় ফেরত আসতে চান পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে, আপনি সেটি যৌক্তিকভাবে, মানে আবেদন করে যৌক্তিকভাবে কারণ দেখিয়ে আবার পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে ক্যানাডায় আপনি ফেরত আসতে পারবেন। সুতরাং মনে রেখেন, একবার আপনি পার্মানেন্ট রেজিডেন্ট হলে আপনি লাইফ টাইমের জন্যই পার্মানেন্ট রেজিডেন্ট, যদি না আপনি কোনো বড়সড় আইন ভঙ্গ করেন, এরকম আইন অমান্যকারী কোনো কাজকাম করলে সেটির জন্য হয়তো আপনার পার্মানেন্ট রেজিডেন্টশিপ ক্যান্সেল হতে পারে, তাছাড়া আপনি সারা জীবনের জন্যই পার্মানেন্ট রেজিডেন্ট। আর সাথে মনে রেখেন, পার্মানেন্ট রেজিডেন্টরা আবার একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে সিটিজেন হবার জন্য আবেদন করতে পারে এবং তারপরে পর্যায়ক্রমে সে সিটিজেন হয়ে যায়। এখনকার রুলটা হচ্ছে যে প্রথম 5 বছরের মধ্যে যদি আপনি 1095 দিন, মানে 3 বছর এখানে থাকেন, সেটা যদি 5 বছর মিলিয়েও যোগ করে 3 বছর হয়, তাহলে আপনি মানে সিটিজেনের জন্য, এখানকার নাগরিক হবার জন্য আপনি আবেদনের জন্য যোগ্য। 3 নম্বর স্টেটাস হচ্ছে এখানে সিটিজেন যারা, যারা এখানে জন্মে সিটিজেন হয় কিংবা কোনো একটি সিটিজেনের সাথে লিগাল বন্ডিং এর মাধ্যমে, মানে বৈবাহিক সূত্রে সিটিজেন হয় কিংবা পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে এসে তারপরে এখানে, যেটি আমি বলছিলাম যে একটি সময় থাকার পরে তারপরে নাগরিকত্ব পায়, এভাবে 3 নম্বর একটি স্টেটাস হচ্ছে এখানকার সিটিজেন যারা। মনে রেখেন, 1 নম্বর এবং 2 নম্বর যে দুটো স্টেটাস আমি বলে আসলাম, এই দুই পক্ষই কিন্তু আবার একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, সময়ের মধ্য দিয়ে গিয়ে এখানে সিটিজেন হয়ে যেতে পারে। 4 নম্বর স্টেটাসটা হচ্ছে রিফিউজি ক্লেমেন্ট কিংবা অ্যাসাইলাম সিকার, যারা তার নিজ দেশের কোনো একটি দুর্যোগের কারণে, সেটি প্রাকৃতিক দুর্যোগ হোক, যুদ্ধাবস্থা হোক কিংবা রাজনৈতিক কোনো কারণে, সেই দেশে, তার নিজ দেশে থাকা যদি তার জীবনের জন্য ঝুঁকি হয়, তাহলে এটি যদি প্রমাণিত হয়, তাহলে সে ক্যানাডায় এসে আশ্রয় প্রার্থনা করতে পারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে,
কিংবা শরণার্থী হিসেবে। আপনারা জানেন গত 3 বছরে সিরিয়া থেকে লাখো শরণার্থী এখানে আশ্রয় দেওয়া হয়েছে এরকম অ্যাসাইলাম সিকার হিসেবে, এবং তারা পর্যায়ক্রমে পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে যাচ্ছে কিংবা যাবে। তবে মনে রেখেন, কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে রিলেটেড যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয় সেগুলো 100% সত্য হওয়া বাঞ্ছনীয়। তাছাড়া একবার এগুলো ধরা পড়লে, কোন রকম মিথ্যে জাল কোনো ডকুমেন্ট ধরা পড়লে, সেটার জন্য আবেদনকারী সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে। তাকে তো ডিপোর্ট করাই হবে, দেশে পাঠানোই হবে, সে আর কোনোদিনই অন্য কোনো প্রোগ্রামের মাধ্যমে হয়তো ক্যানাডা আসতে পারবে না। প্রিয় দর্শক, ক্যানাডা ডে উপলক্ষে এই ছিল একটি ছোট্ট স্পেশাল পর্ব, যেখানে ক্যানাডায় অবস্থানরত জনগণকে যে 4টা স্টেটাসে ভাগ করা যায় সেই 4টি ভাগ সম্পর্কে আপনাদের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তথ্যটুকু কাজে আসবে। সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।